হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে দুটা নতুন আপডেট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সোনি লিভে আসছে একটা আপকামিং সিরিজ, এবং আর একটা নতুন সিনেমা আসছে একটা সুপার হিরো সিনেমা, তেলেগু সিনেমা। তো সেইটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিরিজটা নিয়ে। তো সোনি লিভে একটা সিরিজ আসছে 27 সেপ্টেম্বরে। সিরিজটার নাম হচ্ছে চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি। এই সিরিজটা পরিচালনা করেছে বিশাল ভরদ্বাজ, এবং টাস্ক টেল ফিল্মস এই সিনেমাটা এই সিরিজটা প্রডিউস করেছে। এবং এই সিরিজটা নিয়ে বেশ হাইপ টাইপ সেরকম নেই, কারণ সোনি লিভের কাজগুলো সেরকম কম, মানে বিশেষ করে প্রমোশন এবং কথাবার্তা সেরকম চলেই না। তো এর আগে সেরকম জঙ্গল বুরু কেস যেমন এসেছিলো, গার্মি সিরিজটা এসেছিলো, সেগুলো নিয়ে কথা হয়নি। এর মাঝে একটা সিরিজ এসেছে তেলগি স্টোরি, সেটা নিয়ে বেশ কথাবার্তা চলছে। দেখা যাক এই সিরিজটা এরপরে কী রকম কী হয়। তো এই সিরিজের যারা লিড রোলে রয়েছেন তারা হচ্ছেন ওয়ামিকা গব্বি, রত্না পাঠক, নাসিরুদ্দিন শাহ, পাওলি দাম, লারা দত্ত, নীনা গুপ্তা, গুলশান গ্রোভার, ভিভান শাহ, প্রিয়াংশু পেনুল্লি এবং আরও অনেকে। তো সিরিজটা কবে এখন ঠিকঠাক করে এখন ট্রেলার এবং টিজার এগুলো ঠিকঠাক করে আসে এখন দেখার। তো 27 তারিখে সিরিজটা স্ট্রিমিং চলবে। তো দেখা যাক সিরিজটা কেমন হয়। তো নেক্সট যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশান্ত বর্মা একটা সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছে, সুপার হিরো ইউনিভার্স। তার মধ্যে দুটো সিনেমা সে আপডেট দিয়েছে, একটা সিনেমা রেডি আর একটা সিনেমা নিয়ে কাজ চলছে প্রি প্রোডাকশান, মানে প্রি প্রোডাকশান ঠিক বলবো না, ওটা পোস্ট মানে শ্যুটিংয়ের নর্মালি কাজ চলছে, সেরকম আপডেট ডেটা দেওয়া হয় সরি দেওয়া হয়নি। তো হনুমান যে প্রথম সিনেমাটা আসছে সেই সিনেমাটা হচ্ছে প্রথম সিনেমা, এবং এই সিনেমাটা প্রাইম শো এন্টারটেইনমেন্ট প্রডিউস করছে। এখানে হনুমানের রোলটা করছে হচ্ছে তেজা সাজ্জা, এবং অমৃতা আয়ার এবং ভারালক্ষ্মী, শরৎ কুমার এই সিনেমাটিতে লিড রোলে রয়েছে। তো গণেশ চতুর্থী উপলক্ষে একটা পোস্টার ছাড়া হয়েছে, পোস্টারটা বেশ মিষ্টি পোস্টার। একটা হয়তো গানের সিকোয়েন্স রয়েছে, তো সেখানে তেজা সাজ্জা তার ঘাড়ে গণেশের মূর্তিকে উঠিয়ে নিয়ে কী সুন্দর করে এগোচ্ছে, তো ওই একটা সিনকে তারা পোস্টার বানিয়েছে। তো বেশ ভালোই লাগলো। তো সিনেমাটা খুব শীঘ্র রিলিজ করবে, তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। পোস্টারটা বেশ সুন্দর লাগলো। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।